গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে 7:30, তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। আর এই দেখো ঘুম ভেঙে গেছে আজকে অনেক তাড়াতাড়ি, বাড়িতে এত তাড়াতাড়ি ঘুমেই ভাঙে না, এখানে ঘুম ভেঙে গেছে আর কি, ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠে পড়েছে সবাই, তাড়াতাড়ি উঠে পড়েছি আর কি, সুন্দর ওয়েদার একদম ঠান্ডা, তাই ভাবলাম উঠে পড়েছি যখন একটু ঘুরে আসি, যাই চাও খাবো সকাল সকাল। অনেক ঠান্ডা, বৃষ্টি হচ্ছে আর জলও অনেক কাছে এসে পড়েছে কি, তো চলো যাই বিচেও যাবো। আমার জুতো পরিনি মা, জুতো পরিনি, এনেকে কাপড় মেলে রেখেছে, কাপড়ও দেওয়া যাবে না, এমন বাতাস দেয়। সুইমিং পুলে সকালে কেউ যায় না, সুইমিং পুল এখন খালি। দেখো সকাল সকাল ভালো লাগছে দেখতে, এদিকে দেখছি চলো চলো তাজপুর ওই সাইডে, ওই দিকের বীজগুলোতে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে, না মানে নামতে দিচ্ছে না নিম্নচাপের জন্য, নিম্নচাপের জন্য না করে দিয়েছে, তো এখানেও সেই জন্য দেখছি এত কাছে জল, নাহলে এর আগেও এসছি তখন এত জল ছিল না। সেখানে মেয়ে চলে গেছে আগে, বাতাস বা বৃষ্টিও পড়ছে, এবার এই বৃষ্টির জন্য ভালো লাগে না, বাতাসটাও ঠিক আছে, অনেক সামনে জল, চলো দেখাই। এই দেখো কত সামনে জল, নাহলে মন্দারমণিতে এত সামনে জল থাকেই না, ওই হেঁটে হেঁটে অনেক দূর যেতে হয়, দেখো বৃষ্টিও হবে মানে, দেখো কালকে সুন্দর গাড়িও আছে, গাড়ি জল কত কাছে এসে পড়েছে, দেখো আমরা যখন এসেছিলাম ওই দিকটা আরো দূরে ছিল, আর আকাশের অবস্থা দেখো কখন যে ঝুমঝুম করে নামবে, কালকে এমন ভাবে নেমেছিল, পরে আমরা দৌড়ে দৌড়ে কোনো রকম স্যান্ডেল জুতো নিয়ে গেছি, কি অবস্থা ভাবো তো, ওই দিকটা তো পুরো এসেই পড়েছে পার পর্যন্ত। সোয়েটার নিয়ে আসলে ভালো হতো, এমন ঠান্ডা লাগছে, চা খাবো, চা খেয়ে নিয়ে হোটেলে, হোটেলেও পাওয়া যায় আছে, কিন্তু এখানে বাতাস সুন্দর, বসে বসে খেতে ভালোই লাগে, তো চা খেয়ে মনে হচ্ছে সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে অবস্থা, ওয়েদার বৃষ্টি শুরু, দেখো বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখান থেকে পুরো, এখানে হোটেলের এখানে খাবার জায়গা, তো এখান থেকে এবার এখানেও বসার জায়গা আছে, দেখো সুন্দর না টেবিলগুলো, এখান থেকেও দেখা যায় সমুদ্র কত কাছে, দেখো বাইক নিয়েও যাচ্ছে, তো ব্রেকফাস্ট খাবো এখন, ব্রেকফাস্ট এখানে রেডি, ব্রেড এগুলো খালি, এগুলো সাম্বার রেডি হচ্ছে, পোহা না এটা ভুজি, সোডা, সকাল সকাল কেউ সোডা খায় তো, এখনো রেডি হচ্ছে, হয়নি পুরো,
এগুলো ফাঁকা দেখো, রেডি হলে তারপর আমি নিয়ে আসলাম জল, জল খাবো এক গ্লাস। আর নিয়েছে বাটা, নোংরাগুলি ধরছিস আবার খাবি? আর ও নিয়েছে দেখো বাটার, খাবি না তুই মা? হ্যাঁ খাবার আছে এখানে, খাবার পরোটা জন্য দেখো খাও খাও খাও, ভবিষ্যতে জুস খাচ্ছে। তো এখানে দেখো ব্রেড বাটার নিয়েছে, আর এই যে পোহা, অভিষেক খেতে অনেক ভালোবাসে পোহা। আর এই যে দেখো এখানে তরকারি, পরোটা, পোহা, ব্রেড, ডিমও, ডিম সেদ্ধও ছিল। এই যে চা, চা আর খাওয়া হয়নি, এখন চা খাবো ভালো করে সবাই। দেখো এবার বসবো একসাথে, বসে ব্রেকফাস্ট আর বিচের সামনে এবার বসে খেতে তো অনেক ভালো লাগে। আর অভিশ্রুতি দেখো জুসও খাচ্ছে, আবার এদিকে দুধ আর চকোস নিচ্ছে। বাচ্চারা আর কি করবে, দেখলেই বায়না করে দিচ্ছি। দাঁড়া আমরা তো ব্রেকফাস্ট করলাম দেখলেই তো, এখন আমরা একটু বেরিয়েছি ঘুরতে। তো এখন আমরা যাচ্ছি তাজপুর। তো এর আগের বার যখন আমি মন্দারমণি এসেছিলাম তখনও বলেছিলাম তাজপুর যাব, কিন্তু তাজপুর যাওয়া হয়নি। তো এবার বলছি চলো যাই ঘুরে আসি, আর ওখান থেকেও তাজপুরটা, মন্দারমণি ওখান থেকেও দেখা যায় তাজপুরটা। তো সেই জন্য যাচ্ছি আর কি, সুন্দর ভিউ দেখো একটু। তো এই দেখো আমরা তাজপুরে এসে গেছি, আর কাছাকাছি, মন্দারমণির থেকে বেশি দূর না, একদমই কাছে। পার্সোনাল গাড়ি নিয়ে গেলে খুব সুবিধা হয় কাছাকাছি বীচগুলোতে যেতে। আর এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে, আর এখানে নাকি মোহনা আছে। তো মোহনা দেখার জন্য এসছি মানে বিশেষ করে। তো আরে দেখো এখানে অনেক গাড়ি টাড়িও আছে, অনেক লোক টোক আছে মনে হয়। মন্দারমণিতে তো দেখলে ফাঁকা একদম, বিচে কেউই বেশি লোকজন নেই, বেশি মানে কি লোকজন নেই, দু চারজন থাকে। তো এখানে দেখি গিয়ে লোকজন আছে কি না। না তো আমরা সবাই এসছি, পাঁচজনেই এসছি। আর বৃষ্টি পড়ছে, রোদ উঠছে, এমন ওয়েদার। তো তো দেখি এখন বৃষ্টি নেই, জানি না পরে যদি হয়। সুন্দর ওয়েদার, এখানে বসার টসারও জায়গা আছে, এগুলো সব তোমাদের দেখাই। কিমা হটসি এগুলো এখানে একটা ব্রিজও আছে। এই দেখো এই একটা ব্রিজ আছে, আর ওই দিকে মন্দারমণি, কিভাবে বালুগুলো উঠছে, বালু বালুগুলো কিভাবে উঠছে। এই দেখো বালুগুলো দেখো, শুধু বালুগুলো দেখো কিভাবে যাচ্ছে। বৃষ্টি পড়ছিল তো এক
তো ভালোই দেখলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম তাজপুর বিচ। তো তাজপুর বিচ সত্যি খুব সুন্দর। আর এখানে যে দেখো আমরা এখন চলে যাচ্ছি, আর এখানে পার্কিংয়ের টাকা দেওয়া হচ্ছে। আর দেখো এখানে অনেক কিন্তু ছোট ছোট বলছি সরি, এখানে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আর সুন্দর সুন্দর ডাব আছে। আমরা কিছুই খেলাম না, না খেয়েই চলে যাচ্ছি, গিয়ে সোজা গিয়ে লাঞ্চ করব। কেননা আজকে তো দেখলে তাড়াতাড়ি উঠেছি, খুব তাড়াতাড়ি, তো সেই জন্য খিদেও পেয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে দেখলে, আর বৃষ্টি খুব মানে ভালোই, ওয়েদারটা খুব ভালোই ছিল কিন্তু। তো এখন গিয়েই আমরা লাঞ্চ করব, দেরি করব না আর। তো দেখো লাঞ্চ অর্ডার করা হয়ে গেছে, লাঞ্চও এসে পড়েছে আমাদের। আজকে কি কি লাঞ্চে আছে সব বলে দিচ্ছি। এই দেখো এখানে সালাদ, এই যে পোস্তর বড়া, কাঁকড়া কষা, আর আছে দেখো চিকেন। তো আজকে এগুলোই অর্ডার করা হয়েছে, এইগুলো দিয়েই খাবো। আর ওই দেখো ডাল, আলু ভাজা আছে, তো ওই দিয়ে জাস্ট একদম ভালো করে খাবো। তো সবাই বসে আছি, আর জানো এখানে মানে বিচে আসলে খিদে অনেক পায়। আর কাঁকড়াটা দেখো পুরো লাল লাল, একদম খেতে হেভি হবে মনে হচ্ছে, দেখেই লোভ লেগে যাচ্ছে। তো সবগুলো খুলছি, খুলে টুলে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো পোস্তের বড়া, পোস্তর বড়াটা দেখতেও খুব একদম জিভে জল জল আসার মতো পোস্তের বড়া। এই হলো আমাদের। এখন দেখো কাঁকড়াটা, প্রীতম বলছে এর থেকেও অনেক বড় বড় কাঁকড়া হয়। আমি জানি না, আমি একবারই কাঁকড়া খেয়েছিলাম, আমি সেকেন্ড টাইম। তো বলছে এটা অনেক ছোট কাঁকড়া, এর থেকেও বড় বড় কাঁকড়া হয়। তো অনেক টেস্ট হয়েছিল কিন্তু। তো দেখো এখন গুড ইভিনিং, দেখো বলছি গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ছটার মতো বাজে, ছটা না ছটার বেশি, সাড়ে ছটা পৌনে সাতটা বাজে। তো দেখো রেডি হয়ে পড়েছি আর বের হবো। তো বৃষ্টিও একটু একটু পড়ছে, তো বের হবো, রেডি হয়ে পড়লাম। আর এই দেখো এই যে আংটিটা জন্মদিনে দিল, কালকে আমার জন্মদিন, তো এটা গিফট আমার জন্মদিনের। তো আংটিটা পরে নিয়েছি আর রেডি। তো ভালো করে দেখাই, আংটিটা দেখানো হয়নি, ঘুরেছিল, তো ভালোভাবে দেখিয়ে দিলাম তোমাদের। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট টাইম গিফট পেলাম সোনার, ভালোই লাগছে। আর এই যে দেখো অভিশ্রুতি রেডি হয়ে লিপস্টিক পরে একদম মেকআপ টেকআপ করে পুরো রেডি নিচে যাওয়ার জন্য, বিচের সামনে ঘুরতে যাওয়ার জন্য। তো সবাই আর রেডি হচ্ছে এখন, একসাথে যাব। আর তোমাদের একটু ঘুরিয়ে রিসর্টের লাইটিংগুলো দেখাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে দেখো ফ্লোর পুর। তো অভিশ্রুতির যে জুতো পরে এসেছিলো সেটা ভিজে অবস্থা নেই, তো এই জন্য আজকে স্যান্ডেলটা নিয়েছি কিনে এখান থেকেই। তো স্যান্ডেল পরিয়ে নিয়ে যাব, আর ভালো জুতো কিনিনি, বাড়িতে তো আছে অনেক সেই জন্য। আর ওই যে দেখো মাম্মা প্রীতম এখন বেরোবে, তোমরা দেখো এখানে এসে চা খেতে বসে পড়েছি। এই দেখো রচাও নেওয়া হয়েছে, দুধচাও নেওয়া হয়েছে, এবার চা খাবো ভালো করে। আর সন্ধ্যাবেলার চা এভাবে খোলা জায়গায় বসে খেতে ভালোই লাগে। আর অভিশ্রুতি দেখো চিনি খাচ্ছে। তো চা নিয়েছে ওরা, মাম্মা প্রীতম রচা নিয়েছে, আমরা দুধ চা খাবো। অভিষেক তো রচা খেতেই পারে না, দুধ চা, আর আমিও দুধ চাই খাবো, আর সঙ্গে বিস্কিট, বিস্কিট দিয়ে খাবো। আর অভিশ্রুতিকেও কিছু খাওয়াবো, অভিশ্রুতিরকে জিজ্ঞেস করলাম কী খাবি, বলছে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ফ্রেঞ্চ ফ্রাইটা দিলে ওকে খাওয়াবো। আর এই দেখো রচা, আর যে আমাদের দুধ চা ঢালা হচ্ছে, টেস্ট খাবার অনেক টেস্ট, এখানের খাবার সত্যি খেয়ে অনেক ভালো লেগেছে। তো এই যে এখন দেখো এখানে অনেক জোরে গান বাজছে, তো সেই জন্য আর কথা বলছি না, এখনও আমাদের চা খাওয়া শেষ হয়নি, চা খাচ্ছি, গল্প করতে করতে চা খাচ্ছি। আর অভিশ্রুতি দেখো ফোন দেখছে, এখানে একটু ফোন পেয়েছে, বাড়িতে তো ফোনও দেখতে পারে না, আর এখন সময়ও হয় না। তো এই যে দেখো ফ্রেঞ্চ ফ্রাই অভিশ্রুতির, আর সঙ্গে দিয়েছে সস, বলছে মেয়োনিজ কোথায়, মেয়োনিজ দাও, মেয়োনিজ দাও। আর আমরা এখনও চা খাচ্ছি, এসে রাত্রেবেলা দেখো কী অবস্থা, দারুণ লাগছে। দেখো বাতাস ঠান্ডা, এখানে গরমের কোনো চিহ্ন পর্যন্ত নেই। দেখো কি সুন্দর স্টেজটা, কি আছে, ব্যাং আছে, এই দেখ মা ব্যাং ফ্রগ দেখেছিস অনেকদিন পর।
মা মা চল রে, এখানে দেখ কি কি পোকাও আছে। এই দেখ, এই দেখ, সেই জন্য তন্দুরি পমফ্রেট নিয়েছে, তো এখন ফটো তোলা হচ্ছে পমফ্রেটের। তো ট্রাই করব কেমন খেতে, দেখে তো অনেকে দেখে অনেকে ভালো লাগছে। আর ওষুধ দিকে তুলনা তুলছে, কি ব্যাং আছে এখানে, ব্যাং আছে, এখানে আছে ব্যাং। ওর এখনো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ হয়নি, এখনো খাচ্ছে। দেখো এ একবার পার্কে যাচ্ছে, এ করছে, এখানে ঘুরতে এসো, আমার ওর পিছনে দৌড়াতে হচ্ছে দেখার জন্য। তার মধ্যে বৃষ্টির দিন, জানোই তো কেমনভাবে বৃষ্টি হুট করে আসে বাতাস, এই জন্য। আর এখনও একদম জোরে বৃষ্টি আসবে এমন অবস্থা। তো একটু ঘুরিয়ে আবার তোমাদের, আমার তো মানে দেখে মনে হয় সারাক্ষণ ফোনটা হাতেই রেখে দিই এমন লাগছে। তো দেখো আমাদের খাবার দাবার পুরো কমপ্লিট, এখন ডিনারও হয়ে গেছে, তো আমরা এখন রুমে চলে যাব। কালকে সকালে আমাদের ব্যাক, তো কালকে সকালে আমরা বাড়ি চলে যাব। তো আজকে সেকেন্ড দিন ছিল, আর এখন সবাই বসে দেখো আইসক্রিম খাচ্ছি, আর বৃষ্টি হয়েছিল প্রচুর। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।